আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের আমার মাঠের কিছু ভিআইপি মানে পেঁয়াজ দেখাবো, কীভাবে পেঁয়াজগুলো বড় বড় হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনার পেঁয়াজের ভুঁই, এই পেঁয়াজের ভুঁই দেখতে পাচ্ছেন। এইটি অলরেডি পেকে গেছে পেঁয়াজ, এইটি কিছুদিন পর তোলা হবে। আমার তো এখনও দেরি আছে তোলা। এইটা আমার ভুঁই দেখতে পাচ্ছেন, পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। সো গাইজ, এই যে দেখতে পাচ্ছেন এই মাঠের পেঁয়াজ, এইটি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এত বড় হয়েছে। পেঁয়াজগুলো আসলে অনেক বড় বড় হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক রং লাল বর্ণের পেঁয়াজগুলো। এই যে দেখতে পাচ্ছেন একটু লাল বর্ণের আছে। গাছগুলো আর কি মরে গেছে, কারণ অনেক দিন বয়স তো পেঁয়াজের, এই জন্য আর কি আপনার এখন তোলার সময় হয়েছে, এই জন্য আর কি পেঁয়াজগুলো তোলা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই হলো পেঁয়াজ, এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ হাতে নিয়ে এসে এখন ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ, এই হলো এগুলা পেঁয়াজ। এই যে তত বড় হই নাই, কিন্তু কিন্তু বড় হবে আর কি, বা অস্থির দেখতে পেঁয়াজগুলা। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, সে এখন পেঁয়াজ হাতে নিছে, পেঁয়াজগুলো হাতে নিয়ে কি করতেছে। এগুলা কি দেখি, রাখো রাখো পেঁয়াজগুলো রাখো, ভুঁইতে রেখে দাও, হ্যাঁ এভাবে থাক। দেখতে পাচ্ছেন পুরো পুরো মাঠ পেঁয়াজ। অবশ্যই এদিকে গম আছে, ভুট্টা আছে, কিন্তু বেশিরভাগই আর কি পেঁয়াজ চাষ করা হচ্ছে এদিকে। এটা গমের ভুঁই দেখতে পাচ্ছেন। হ্যাঁ কী হয়েছে মামু, কি এটা কি, এটা কি করবা, তুলো না, এ লাগবে না তো আর, না তুলে না তুলে না, তোলার দরকার নাই আর মামু, রাখো 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 থাক, চলো তুলে না তুলে না থাক। কি কলে যাবো, দাঁড়াও আস, কলে নিচ্ছে, ওয়েট করো, আসো এদিকে আসো, আর একটু দেখি তারপর নিচ্ছে কলে। আস্তে আস্তে আসো, ওরে ভালোই তাহলে শিখছো, হাত ধরো, হ্যাঁ ঠিক আছে। এখানে দাঁড়িয়ে থাকো মরে পড়ে, আমি আসতেছি, এখানে থাকো আসতেছি। সো আমাদের পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালকা পাতলা নামছে। কই যাচ্ছ তুমি, ওইদিকে যেও না, ওইদিকে যেও না, দেখতে পাচ্ছেন পেঁয়াজ। কত সুন্দর দেখা যাচ্ছে, আসো মামু এদিকে আসো, চলে যাবো চলে যাবো, আসো আসো চলে যাবো, এদিকে আসো, আস্তে আস্তে আসো, আস্তে, এই দাদা